আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রিয়েল এস্টেটের সবচাইতে পপুলার একটা টার্ম, সেটা হচ্ছে হোম লোন নিয়ে আলোচনা করব। আপনি হোম লোন কীভাবে নেবেন, কখন নেবেন, এটার রেট অফ ইন্টারেস্ট কত হয়, লিগাল প্রসেসটা কী আছে, এটার বেনিফিটগুলি কী কী আছে, সেইগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বেসিক্যালি দুইটা প্রসেসের মধ্যে থেকে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে হোম লোন হয়ে থাকে। একটি হচ্ছে রেজিস্টার্ড মর্গেজ, আরেকটা যেটা হচ্ছে টাইপার এগ্রিমেন্ট। ট্রাইপার এগ্রিমেন্ট সাইন করতে হয় ডেভেলপার, ফাইন্যান্সার এবং পারচেজারের মধ্যে। এই টাইপার এগ্রিমেন্টের মাধ্যমে আপনার অ্যাপার্টমেন্টটা হ্যান্ড ওভারের আগে, আপনার রেজিস্ট্রেশনের আগে আপনার লোনটা ডিসবার্স হয়ে যায়। দেন পরবর্তীকালে যখন এই অ্যাপার্টমেন্টটা রেজিস্ট্রেশন হয় তখন এই বাদবাকি প্রসেসগুলি কমপ্লিট করা হয়ে থাকে। আপনার অ্যাপার্টমেন্ট মূল্যের কত পার্সেন্ট পর্যন্ত আপনি হোম লোন নিতে পারবেন? অ্যাকচুয়ালি আপনি 70-80% পর্যন্ত আপনার অ্যাপার্টমেন্ট মূল্যের হোম লোন নিতে পারবেন। বর্তমানে হোম লোনের রেট কিন্তু অনেক কম তুলনামূলকভাবে, সেটা প্রেজেন্টলি হচ্ছে 7-9%। তো আমরা অনেক সময় দেখেছি যে অনেকেই আমরা বাসা ভাড়া বাসায় থাকি, আমাদেরকে ওই জায়গায় প্রত্যেক মাসে কিছু ভাড়া পে করতে হয়। কিন্তু আপনি যদি এই ভাড়ার সাথে কিছু টাকা জমিয়ে যদি আপনি কিস্তি দিয়ে দেন, আপনি যদি বুকিং দিয়ে দেন একটা অ্যাপার্টমেন্ট, দেন যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে যদি আপনি একটা হোম লোন নেন কোনো ব্যাংক থেকে, তাহলে পরে আপনার যে মান্থলি বেসিসে যে আপনি বাসা ভাড়া দিচ্ছেন সেই টাকা দিয়ে কিন্তু আপনি কিস্তি পরিশোধ করে কিন্তু 15-20 বছর পরে কিন্তু আপনি একটা গর্বিত অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারেন। নেক্সট হচ্ছে যে আপনি এই যে হোম লোনটা নেবেন, এটা তো আপনাকে প্রত্যেক মাসে মাসে এটার একটা কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে, যেটাকে আমরা বলি ইএমআই। তো এইটা আপনি কত বছর ধরে আপনি এই হোম লোনটা নিতে পারবেন, সেটা হচ্ছে সর্বনিম্ন 5 ইয়ার্স এবং সর্বোচ্চ 25 বছর পর্যন্ত আপনি এটা নিতে পারবেন। বাট আপনি লোন 25 ইয়ার্সের জন্য নেন অথবা 20 ইয়ার্সের জন্য নেন, যেটাই নেন না কেন, আপনি ইচ্ছা করলে কিন্তু একটা সার্টেন টাইম যাওয়ার পরে কিন্তু আপনি এটাকে আর্লি সেটেলমেন্ট করে দিতে পারবেন লোনটাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমি কি অ্যাপার্টমেন্ট কিনলেই কি আমি হোম লোন পাবো, এটা কি গ্যারান্টেড, নিশ্চিত? কাস্টমার হোম লোনের জন্য অ্যাপ্লাই করার পরে ওনার লোনটা স্যাংশন হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি ওনার রিপেমেন্ট ক্যাপাসিটির উপর, এবং ফাইন্যান্সার যেটা করবেন সেটা হচ্ছে যে ওনার সমস্ত ইনকাম ডকুমেন্টগুলি দেখে এটা যাচাই বাছাই করে, ওনার ফিজিবিলিটি স্টাডি করে দেন লোনটা স্যাংশন করবেন। আপনি আপনার হোম লোনটা নিতে চান, এখন আপনি এই হোম লোনটার জন্য কখন অ্যাপ্লাই করবেন? আমাদের সাজেশন হচ্ছে যে আপনি অ্যাপার্টমেন্ট কেনার পরপরই আপনি আপনার হোম লোনটার জন্য অ্যাপ্লাই করে ফেলেন বিভিন্ন ব্যাংকে, যেটার যেই ব্যাংকে আপনি নিতে চান, আপনার জন্য যেই ব্যাংকটা ফিজিবল হয় সেই ব্যাংকে আপনি অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার সাথে সাথেই অ্যাপ্লাইটা করে ফেলেন। কেন এই কথা আমরা বলছি, যাতে করে আপনার একটা সার্টেন পিরিয়ড পরে তো আপনাকে হোম লোন পরিশোধ করতে হবে, যাতে করে আপনি যে ডেভেলপারের সাথে যে আপনার ইনস্টলমেন্ট পেমেন্টটা যে দেওয়া হয়েছে সেটা যাতে করে আপনি কোনোভাবে ডিফল্ট না হন। আপনি আগে থেকে স্যাংশনটা করিয়ে রাখলে আপনার প্রয়োজন মতো আপনি যখন চাইবেন তখনই আপনি ডিসবার্সমেন্টটা নিতে পারবেন। আমরা অনেক সময় দেখি যে পারচেজাররা হোম লোনটা যে অ্যাপ্লিকেশনটা অনেক পরে করে, অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে ডেভেলপারের যে কিস্তি চলে আসে, কিস্তির সময় চলে আসে, আবার এট দা সেম টাইম স্যাংশনটা হয়তো ডিলে হয়। তখন যাতে করে একটা প্রবলেম না হয়, আপনার অ্যাকাউন্টে ডিলে চার্জ একুড হয়ে না যায়, সেই কারণে আপনাকে সাজেস্ট করছি আপনি যে হোম লোনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি অ্যাপ্লাই করে ফেলেন এবং স্যাংশনটা নিয়ে নেন। ইভেন আপনি যদি চিন্তা করেন যে আপনি অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার আগেই আমি লোন পাবো কি না, আমি বুকিং দিয়ে দিলাম ডেভেলপারের কাছে কিন্তু পরবর্তীকালে আমি লোন পাবো কি না ইট ইজ আনসার্টেন, তাহলে পরে আমার কিছু টাকা ফরফিট হয়ে যাবে, এরকম চিন্তা আসতে পারে, আসাটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইভেন সেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার আগেও আপনি কিন্তু আপনার লোনটা স্যাংশন করে নিতে পারেন। এটাকে প্রভিশনাল স্যাংশন বলা হয়, যে আপনি এই জায়গায় এলিজেবল, আপনার ইনকাম ডকুমেন্টসগুলি দিয়ে আপনি কত টাকা লোন পাবেন সেইটা কিন্তু একটা প্রভিশনাল আপনি স্যাংশন নিতে পারেন। দ্যাট মিন্স হচ্ছে যে আপনি অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার আগেই নিশ্চিত হয়ে গেলেন যে আপনি অ্যাপার্টমেন্ট কিনলে পরে আপনি লোন পাবেন। হোম লোন নেওয়ার জন্য যে সমস্ত আপনাকে ডকুমেন্টেশন প্রসেস আপনাকে করতে হবে, এটা কিছু প্রসেস আছে যেগুলি ডেভেলপারের পার্ট থেকে করতে হবে। ডেভেলপারের পার্টের প্রসেস হচ্ছে লাইক আপনার প্রজেক্টার যে ল্যান্ড ডকুমেন্টস আছে সেগুলির মাধ্যমে সেগুলি ফাইন্যান্সারকে প্রোভাইড করতে হবে, এবং ফাইন্যান্সার এগুলি লিগাল বেটিং করে যে এই প্রজেক্টটা হোম লোনের জন্য অ্যাপ্রুভ করা হলো, সেরকম একটা লিগাল বেটিং নিতে হবে, প্রজেক্ট লিগাল বেটিং নিতে হবে, এবং একটা বিল্ডার লেটার সাইন করতে হবে, দেন হচ্ছে ট্রাইপার এগ্রিমেন্ট সাইন করতে হবে। আর পারচেজারের পার থেকে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে লাইক ওনার টিন নাম্বার, ওনার ইনকাম ডকুমেন্টস, ওনার
ফটোগ্রাফস ইত্যাদি ইত্যাদি ওনার পক্ষ থেকে দিতে হবে। আপনি যে হোম লোনটা নিলেন সেই হোম লোনটা আপনি কীভাবে ব্যাংক অথবা ফাইন্যান্সার ইনস্টিটিউটকে পরিশোধ করবেন সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেক মাসে একটা কিস্তি দিতে হবে, যেটাকে আমরা ইএমআই বলছি। এই ইএমআই এর মধ্যে আপনার হোম লোনের ইন্টারেস্ট এবং আপনি যে হোম লোনটা নিয়েছেন সেটার প্রিন্সিপাল অ্যামাউন্টও কিন্তু এটার মধ্যে ইনক্লুড থাকে। সুতরাং আপনি সে আপনি 20 বছরের জন্য হোম লোন নিয়েছেন, এর মধ্যে থেকে আপনি কিস্তি দিতে থাকবেন, আপনি 20 বছরের জন্য নিয়ে থাকে তাহলে পরে 240টা কিস্তি আপনার এই জায়গায় আসবে। এই 240টা কিস্তির মধ্যে আপনার আসল টাকা এবং ইন্টারেস্ট দুইটাই যোগ করা থাকে এবং 240 কিস্তি যখন দেওয়া হয়ে যাবে তখন দ্যাট মিন্স হচ্ছে যে আপনার আসল টাকা এবং ইন্টারেস্ট দুইটাই পরিশোধ হয়ে গেল। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি হচ্ছে হোম লোনের জন্য, সেটা হচ্ছে যে আপনার ট্যাক্স ফাইলে কিন্তু আপনি হোম লোনটা শো করতে পারেন। তো এটার সুবিধাটা হচ্ছে যে আপনাকে যদি গভর্নমেন্ট অথরিটি আপনাকে জিজ্ঞেস করে যে এই টাকার সোর্সটা কি, তখন কিন্তু আপনি বলে দিতে পারবেন যে এই টাকাটা আপনি হোম লোন থেকে পেয়েছেন। সুতরাং এটা নিয়ে আপনাকে খুব বেশি ওরিড হওয়ার প্রয়োজন নেই। আরেকটা ফ্যাসিলিটি আপনি পাবেন, সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাপার্টমেন্টটা ভাড়া দেন সেই ভাড়া থেকে যে ইনকামটা হবে আর আপনি যে ফাইন্যান্সারদেরকে যে ইন্টারেস্ট আপনি পে করলেন, সুতরাং আপনার ভাড়া থেকে ভাড়ার ইনকাম থেকে আপনি যে ইন্টারেস্টটা পে করলেন সেটা বাদ দিয়ে দেন আপনার রেন্টের উপর যে ইনকামটা হবে সেটা কনসিডার করা হবে। আমরা হোম লোন নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করলাম, আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা হোম লোন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আমাদের নেক্সট এপিসোডে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।